ছিল আমি বাবু এরকম অভাবে সংসারে থাকতে পারবো না আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে নেবো আমি ভাই বাইরে চলে যাব আমার বাবার খাটে বসে বসে কদিন খাবে তুমি আমাকে বিয়ে করার জন্য কত ভালো ভালো ছেলে বসে আছে শুধু শুধু তোমার গলায় যে কি করতে আমি মালা দিতে গেলাম গো বাবা অনেকবার বলেছিল বিয়ে করিস না তোমাকে আমি যে কি ভুল করে বিয়ে করে ফেললাম শোন তোকে আজ থেকে আমি তুই বলছি তুই আজ থেকে তুমি থেকে তুইয়ে পরিণতি হলি নিজের যোগ্যতার কারণে এই মাটিতে বালি সেখানে শোবো না আমি কোনদিন মাটি শুয়েছি বাবার মানে তোর কাছে এসে আমার সত্যি হয়েছে শোন তুই আমাকে কোনদিন ফোন করবি না কোনদিন আমাকে জ্বালাবি না চেষ্টা করতে হতো না ডেনে মাটি ফেলতে পারতে দরকার পড়লে সংসার চলবে কি করে আমার বাবার ঘাড়ে বসে বসে কদিন খাবে তুমি আমার বাবার টাকাতে তো সব চলছে লজ্জাও লাগে না ঘুরে ঘুরে চলে আসছে বিয়ে করতে বলেছিল আমি বাবু এরকম অভাবে সংসারে থাকতে পারবো না আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে নেবো আমি ভাই বাইরে চলে যাব আমি বাবার কাছে পয়সাতে যদি খাবো আমি তাহলে আমি বাবার কাছে গিয়েই থাকবো ডিভোর্স ডিভোর্স নয় তো আবার কি আমাকে বিয়ে করার জন্য কত ভালো ভালো ছেলে বসে আছে শুধু শুধু তোমার গলায় যে কি করতে আমি মালা দিতে গেলাম গো আমার জীবন অভাবে অনটনে শেষ হয়ে গেল কি জন্য আমি থাকবো তোমার সঙ্গে তুমি আমাকে বলো তুমি আর একটু আমাকে সুযোগ দাও আমার বাবার টাকাতেই খেতে হয় না তাহলে আমি তোমার ঘরে থাকবো না বাবার ঘরে বসেই বাবার টাকাতে খাবো তোমার সঙ্গে আমি থাকবো না আমি আজকেই চলে যাচ্ছি আমি ব্যাগ গোছাতে চললাম তোমার ওই যে বাবার দেওয়া যে গয়নাটা ওই যে নেকলেসটা তোমাকে দিয়েছিল তুমি ওটা আমাকে দেবে তাহলে ওটা যদি বিক্রি করে কিছু টাকা যদি পেতাম তাহলে হয়তো এক দু মাস হন্ত হয়তো সংসারটা চলে যেত আমার বাবার দেওয়া একটা মাত্র গয়না তোমার সেটাতেও চোখ পড়ে গেছে তুমি সেটাও দেখতে পেয়ে গেছো এখন তোমার ওই চা পিছিয়ে তোমাকে গিলতে হবে মানে তোমার সাহস মন্দ নয় আমার বাবার টাকায় খাবে আমার বাবার খাটে শোবে আবার আমার বাবা আমাকে যে গয়নাটা দিয়েছে আমার শেষ সম্বল সেটাও আমি পিছিয়ে তোমাকে গেলাম নাকি মানে সত্যি মানে কি যে ছেলে তুমি আমি বুঝি না কা পুরুষ কথা কার আমাকে একটাবার সুযোগ দাও একটাবার চলো যাই কোথায় যাবো আমি কোথায় যাবো আমি তোমার গয়না বিক্রি করতে যাবো নাকি আমি আমার গয়নাটা পিছিয়ে তোমাকে গেলাতে যাবো আমি চলে যাই আমি আজই বাড়ি চললাম আমি ব্যাগ গোছাতে চললাম প্লিজ আমার কথাটা শোনো প্লিজ কথাটা শোনো ওকম পড়ো না দোহায় ছাড়ো ছাড়ো তুমি আমাকে ছাড়ো পড়ো না দোহায় আমার কথা শোনো এরকম ভাবে সংসারটা ভেঙে দিও না না এর সংসার নয় আমি অনেক অনেক আশা করেছিলাম আমি অনেক আশা করেছিলাম গো প্লিজ ভেঙে দিও না এরকম পড়ো না দয়া করে এরকম পড়ো না প্লিজ এটা সংসার নয় এটা সংসার নয় আমি অবহেলা সংসারে থাকবো না তোমার মতন কা পুরুষের সাথে বিয়ে করা না আমার জীবনের সব থেকে বড় ভুল বাবা মা অনেকবার বলেছিল বিয়ে করিস না তোমাকে আমি যে কি ভুল করে বিয়ে করে ফেললাম শোন তোকে আজ থেকে আমি তুই বলছি তুই আজ থেকে তুমি থেকে তুইয়ে পরিণতি হলি নিজের যোগ্যতার কারণে এই মাটিতে বালি সেখানে আমি শোবো নাকি মাটিতে আমি কোনদিন মাটিতে শুয়েছি বাবার মানে তোর কাছে এসে আমার শুতে হয়েছে শোন তুই আমাকে কোনোদিন ফোন করবি না কোনোদিন আমাকে জ্বালাবি না আর আজ থেকে আমি তোর জীবন থেকে বিদায় নিলাম নমস্কার আমি চললাম যেও না বাবু যেও না গো যেও না যেও না তো বলেছিলাম যে আমি কিছু না কিছু উপার্জন করব আমি তো চেষ্টা করতে ছাড়িনি তাও তো বলেছিলাম ওকে আজ দুই দিন হয়ে গেল চলে যাওয়া না আমি আর বসে থাকব না এবার আমাকে কিছু না কিছু করতে হবে এর উত্তম মধ্যম জবাব আমি দেবই একটা সময়কে দেখিয়ে দেবো আমি কি করতে পারি বা না পারি সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি মাই ইংলিশ গুরুজি তোমাদেরকে একটা মারাত্মক খবর দেওয়ার জন্য এসেছি যারা যারা আমাদের কাছে টেটের প্রিপারেশন নিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট আজকে টেটের কোয়ালিফাই উড মানে শান্ত হবো বা এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে কি বোঝায় অবাস্তব কোনো একটা
কি ব্যাপার? আচ্ছা বোর্ড, ছোট বোর্ড, বড় বোর্ড, আরে গাড়িটা কার চুরি করে আনলে নাকি? তোর চুরি? আজ অব্দি জীবনে এমন কোনো পরিস্থিতি হয়নি যে চুরি করার দিকে যেতে হয়। জীবনে সেরকম পরিস্থিতি আসেনি গো যে চুরি করার দিকে যেতে হয়। হ্যাঁ অ্যাপেল, চুরি তো অবশ্যই। আমি আজকে কী জায়গায় আছি তাই না? গুগলে গিয়ে সার্চ করো, তোমার তো মোবাইল আছে, গুগলে গিয়ে সার্চ করো বেস্ট স্পোকেন ইংলিশ ইন ওয়েস্ট বেঙ্গল। বেস্ট দেখি সার্চ করো, তাহলে তুমি বুঝতে পারবে। বেস্ট স্পোকেন ইংলিশ ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল, তাই তো? চ্যাটার্জি স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট। কি বিশ্বাস হলো? মানে এই ইনস্টিটিউটের মানে মালিক তুমি? মানে হ্যাঁ আমি। তুমি টিচার? হ্যাঁ আমি। তুমি হেড? হ্যাঁ আমি হেড। মানে এটা কিভাবে সম্ভব হলো? এটা তো সম্ভব মানে কোনোভাবেই সম্ভব নয়। এটাই সম্ভব করে দেখিয়েছি। আমি বলেছিলাম প্রথমে কি করব না করব বুঝতে পারছিলাম না, তারপর বুঝলাম ছেলে হয়ে যখন জন্মেছি তখন কিছু না কিছু করে দেখাতে পারবো। দিনের পর দিন পরিশ্রম করেছি, রাতের পর রাত জেগেছি, বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি এডুকেশন স্টুডেন্টসদেরকে দিয়েছি। সেই হিসাবে তুমি আজকে গুগলে সার্চ করে পেলে আজকে বেস্ট স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট হিসাবে আজকে আমার মা জীবন থেকে গিয়েছিল, তার এইটা ফল। ওর জন্য সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজটা এনা ডিভোর্স পেপার। আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? পুরনো কথা ভুলে গিয়ে আমরা নতুন করে আবার জীবনটাকে শুরু করতে পারি না? পরিস্থিতি আমাকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কে আপন আর কে পর।